Thank mm -hmm. you. যে চার শত্রু এখনও এসে পৌঁছায়নি মেনু তো তুমি কি খাবে বলো আইটেম বলো আমি দোকান খুলে বসেছি খাবে কি পিৎজা হ্যাঁ বার্গার নাকি হোয়াইট সস পাস্তা খাবে নাকি চিকেন পাপ খাবে এরম কুঁজোভাবে দাঁড়িয়ে আছো কেন তোমাকে শুধু আদর করেছি তো পুঁজোভাবে দাঁড়িয়ে আছে কুঁজো বুড়ি কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন বন্ধুরা আমাদের টুকটুকি আজকে জঙ্গলে এসে গেছে এটা হলো বিশাল বড় মিনুর বাগান সবার আম বাগান থাকে জামবাগান থাকে লিচু বাগান থাকে আমাদের তুলসী বাগান যেখানে বসে আছে আমাদের পিছন ঘুরে টুকটুকি এই টুকটুকি এদিকে তাকাও ফোকাস এদিকে করো তুমি ফোকাস অন্যদিকে করলে হবে না তুমি উঁকি ঝুঁকি মেঁকে সেই পাশের বাড়ি কাকিমাদের মতো কিছু খাচ্ছে না কেন আছে এদিকে দেখতে তোমার শুধু এখানে কেন ঘুরে জানেন ধীরে ধীরে ইঁদুরগুলো আছে সেইগুলোকে কিভাবে খাবে সেইগুলোকে কিভাবে টুকটুকি খাবে ওমা দূর থেকে দেখা যায় কাদের দূর থেকে দেখা যাচ্ছে আমাদের সেই বিখ্যাত কালাচাঁদ আর বিখ্যাত কাল লেচ কাটা কালোচাঁদ তাদেরই দর্শন করছেন আমাদের বিখ্যাত টুকটুকি 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 তুই ওদের দেখবি না আমাকে ক্যামেরা দেখবি ভিডিও করছি আমার দিকে তাকা ওদের তো রোজ দেখছি সকাল বিকেল রাত্রে তাও দেখে বসাচ্ছে না তো চলুন বন্ধুরা ও যখন তখন ওদিকেই দেখছি আমরাই চাই ওদের কাছে একটু তো চলুন আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন প্লিজ আমার পাশে থাকুন এই একটা কালা আর এই দ্বিতীয় নাম্বার ভিডিও হচ্ছে তো সবাই সবাই তোমাদের জানে লক্ষ্মী সোনা কিন্তু তোমরা বাবু সোনা নয় তোমার দুষ্টু সোনা হয়ে গেছো ও মা এরম ভাবে শুয়ে পড়েছ কেন দেখবেন মন্দিরে আদর খাবে আদর খাবে বুড়ো আদর খাবে আদর খাবি বুড়ো কোন কোন জায়গায় ব্যথা গো আমার কালুর গেলো তুই একমাত্র এগুলো গেছে কেন দেখুন বন্ধুরা এই দুল এ বাবা আমার তো কানটাই খেয়ে নিবি নাকি তুই তাহলে তুমি কানটা বুড়ি হয়ে যাবো কি অবস্থা হচ্ছে আদরের চোটা আমার কান কামড়ে দিচ্ছিস আমি তোকে একটু আদর করছি তোকে কোনদিন আদর করি না তো ভাবলে হবে তোকেই তো করি তাহলে তোকেও করবো দাঁড়াও এদের খাওয়া হয়ে গেলে একটু আদর খায় সবকটা ওই ছোনো বাচ্চা ছোনো বচ্ছো কুটু বচ্ছো একটা ছোনা বাচ্চা চলুন বন্ধু দা এদের আদর করে নি নি পরে আবার ভিডিও করব যদি সময় পায় দেখাবো কেউ একটু এনে দেখবেন না প্লিজ আমার বাচ্চাদের একটা করে থামস আপ দিয়ে দেবেন এই গরমে থামস আপ খুব দরকার তাই জন্য বললাম থামস আপ খাইয়ে দেবেন একটা করে তো চলুনটা ডা দূলা আকাশের অবস্থা দেখি আছে আমাদের বিখ্যাত টমিও টমি তোমাদের ওখানে নাকি পুজো আছে দেখছেন কিরম ভাবে জল টমি তোর মুখ দিয়ে লালা পড়ছে হ্যাঁ আমি তো বড়ো বাচ্চা হয়ে গেছিস এই দিনে দিনে লালা পড়লে তো ছোট বাচ্চা হয়ে যাবে দেখছেন কষ্টটা শুধু দেখুন আপনারা তো ভিডিও যারা দেখেন না জানি কিন্তু এদের কষ্ট দেখুন কষ্টের জন্য তো একটা লাইক করতে পারে বল তো আমি আমরা তো এসিতে বসে থাকি ফ্যানের হাওয়া খাই পাখাতে কারেন্ট গেলে কিরাম আমাদের কষ্ট হয় আর এদের অবস্থাটা দেখো গরমে কতটা কষ্ট পায় ওই দেখো দুটো পাখি ডাকছে তোমাকে বলছে টমি দাদা লাল পড়ছে ইয়ে বাবা চল তামি খেয়ে নিই আগে তারপর গল্প করব একে জিজ্ঞেস করি টমি চোখে কি হয়েছে ওমা চোখে তো ডের ব্যাটারি হয়েছে রে এই গরমে তো ওটা ঠান্ডা লাগছে দেখুন বন্ধুরা চকে চোখে দেখুন চোখে ঠান্ডা লেগেছে তো অ্যাক্টিং করবি না পারিস অ্যাক্টিং করতে না পারিস কিছু করতে তার কি করতে পারিস বলতো মাথাটা নিচু করবি না যখনই আমি বাজে কথা বলবো ঠিক বুঝতে পারে ঠিক কিরে তোর নামে যখন বলি তোর ইনসাল্ট হয় দেখুন কীরকমভাবে ব্যাঙের মতন শুয়ে আছো কিরে ও তো বাবা ও তো আমার তো আমি লাল খেলে জানেন ভিডিও তো দেখেছেন তো কিন্তু এত এতবার একটা দামরা ছেলে লাল ফেলছে ই মা আচ্ছা 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 চোখে এরকম ডের ব্যাটারি হলো কেন বলতো হ্যাঁ এই এতবার চান করে করে ওই ঠান্ডা লেগেছে কিরকমভাবে কাঁপছে দেখুন মুখে শুধু মিউজিকগুলো শুনুন পুরো কুমির জল থেকে উঠে এসে ডাঙায় বসেছে কুমিরের টানে একটা পায়খানা আর একজন দেখুন পুরো দু চারটে পা সোজাসুজি করে শুয়ে পড়েছে এদের এই হলো অ্যাক্টিভিটিস গরমের অ্যাক্টিভিটিসগুলো দেখে নিন কি সুন্দর না সারাদিন ঘুমিয়ে থাকো আর মা কাজ ওদের পিছনে পিছনে ঘোরা আর ওদের ভিডিও তৈরি করা তোরা একটু ক্যামেরা ধর সে তিন বছর ধরে করছি একটু শিখলি না তবে শিখবি কিন্তু এলেন এলেন রাত্রিবেলা এসছেন আগের দিনের ভিডিও দেখবেন কিভাবে আমাদের বিখ্যাত টমির মুখ দিয়ে না হবে লাল পরে সবাই ক্রান্তি সবাই শুয়ে পড়েছে টমি ওখানে দাঁত বার করে বসে পড়েছে এ কানে শুয়ে ওখানে তাহলে বলুন এদের নিয়ে কি ভিডিওটা বানাবো না করে অ্যাক্টিং না করে কিছু এই গরমে আমরাও পাচ্ছি না ওরাও পাচ্ছে না এই তুমি ভিডিও করবে দাঁড়ান টমির কাছে যাই এই টমি তুমি চুলকানাটাকে তোমার চুলকানো সারা বছর কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা সারা বছরই টমির চুলকানি ঘুরতে নিয়ে যাবো চল তো আমি ঘুরতে যাবো আমার টমি যেতে চাইছে না কেন চল কি আনন্দ আমি ঘুরতে যাবো ও মা ঘুরবি না খাওয়া দাওয়া হয়ে গেছে চাই হাবা খাইয়ে আনি চল চল তুই হাত চাপবি না এখন বলতে তোমার